হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই ইমেজিং একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেট আপে ফ্রেন্ডস আপনার জন্য অনেকগুলো সারপ্রাইজ রয়েছে। ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন আজকের এই সেট আপের মধ্যে। এবং ফ্রেন্ডস, ফার্স্টের যে ভিজিটটি রয়েছে আপনারা থাম্বনেইলে দেখেছেন, ওইখানে আমি আমার নিজের একটি পিকচার অ্যাড করেছি এবং আমার নিজের নামটিও এখানে অ্যাপ্লাই করেছি। যদি এই কাস্টমাইজটি আপনারা করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার নামটি এখানে অ্যাড করবেন এবং আপনার পিকচারটি অ্যাপ্লাই করবেন। এভরিথিং কিন্তু আমি এ টু জেড এই সেট আপের মধ্যে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসাধারণ অসাধারণ নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, কমপ্লিট কাস্টমাইজটি শুরু করা যাও। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, এই ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT, এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি রয়েছে, যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে ফ্রেন্ডস এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসাধারণ অসাধারণ কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে, এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে, তারপরে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে দেখবেন নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে গেছে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি লিঙ্কটি দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। আপনারা দেখেছেন আমি প্রতিটি টিউটোরিয়ালে এই জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে, আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, হোয়াইট ডার্ক সেটআপ বলে, এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন, এক্সট্রাট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। প্রতিটি ভিডিওর পাসওয়ার্ড আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেই। যদি আপনারা কন্টিনিউ এ টু জেড ভিডিওটি দেখেন তাহলে আপনারা 100% পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তবে ফ্রেন্ডস, একটি কথা মনে রাখতে হবে, আপনারা স্কিপ করবেন না,
কারণ খুবই সীমিত সময়ের জন্য পাসওয়ার্ডটি হাইডিং হয়ে যায়। এর জন্য আপনারা কমপ্লিট ভিডিওটি একবারের জন্য দেখেন, আমি 100% গ্যারান্টি দিতেছি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, হোয়াইট ডার্ক সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য ফ্রেন্ডস যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, ওয়ালপেপার নবা ব্যাকআপ ফাইল, এভরিথিং আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনাকে ফার্স্ট অফ অল যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেন ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। বন্ধুরা, সাধারণত আপনারা যেই রকম আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনারা ওয়ালপেপার সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন, এখানে আমি ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে আমরা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসব, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, সাথে সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে থ্রি লেনে ট্যাপ করুন, তারপর স্কোর করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে এরকম তিনটি ভিজিট আপনারা দেখতে পারবেন। এখন ওয়ান বাই ওয়ান সবগুলি ভিজিট আমি আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করে দেখাবো। বন্ধুরা, এখানে যে ফার্স্টের যে ভিজিটটি আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ দেখুন, না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। এখন বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে এই উপরের যে ভিজিটটি দেখতেছেন, এটার উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি টেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে, তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই KWGT অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনের আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা প্লে স্টোরতে ডাউনলোড করেন, তাহলে বন্ধুরা আপনারা এইরকম সেট আপ আপনারা করতে পারবেন না, কারণ এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনার ডিভাইসে প্রো ভার্সনটি থাকতে হবে। তো বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন, আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম দেখতে পারবেন। যেহেতু আমার জিপ ফাইলটি আনজিপ করে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, এর জন্য আমি আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা তিনটি ভিজিটটি দেখতে পারবেন, KWGT। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতেছি। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু আজকে আমরা এখানে তিনটি ভিজিটটি অ্যাপ্লাই করব, আমি এখানে তিনটি ভিজিট সেম প্রসেসিং আপনাদেরকে যেভাবে দেখাইছি
সেভাবেই আপনারা তিনটি ভিজিট এখানে এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখানে তিনটি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি তিনটি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি। ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে ভিজিট নম্বর ওয়ান যে ভিজিটটি দেখতেছেন এইটার উপর ট্যাপ করে দিবেন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা, এখানে যে আপনারা পিকচারটি দেখতেছেন, এটি আমার নিজের পিকচার। আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম কিভাবে পিকচারটি আপনারা অ্যাড করবেন। যদি পিকচারটি অ্যাড করতে চান, তাহলে এখানে যে উপরে যে ফার্স্টে আপনারা ওভারল্যাপ গ্রুপটি দেখতেছেন, এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এখানে নিচে যে গ্রুপটি দেখতেছেন, এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও একদম নিচের গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে আবারও উপরের গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এখানে নিচের গ্রুপটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে আপনারা শেপটি দেখতেছেন, শেপের উপর ট্যাপ করুন। তারপরে এখানে এফ এক্সে চলে আসুন। আসার পরে দেখেন বন্ধুরা, এখানে আমি পিকচার ইমেজের একটি অপশন দিয়ে রেখেছি। যদি এখানে আপনি ট্যাপ করেন, তাহলে সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবেন। তো দেখেন বন্ধুরা, আমি এখানে ট্যাপ করতেছি। ট্যাপ করার সাথে সাথে দেখেন আমি আমার গ্যালারিতে চলে আসছি। তো এখান থেকে আমি যে কোনো একটি ডেমো হিসাবে একটি পিকচার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখেন আমি এই পিকচারটির উপর ট্যাপ করে দিলাম। আপনারা দেখতে পারবেন এখানে পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই আপনাকে পিকচারটি এখানে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমরা এখানে পিকচারটি নিয়ে নিয়েছি, এখন আপনাকে যদি এখানে নামটি নিতে হয়, তাহলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে একটু ব্যাকে চলে আসবেন। তারপরে এখানে আমার নিজের নামটি দেখতে পারবেন, আপনারা কামিল আহমদ। তো আপনাদেরকে এই যে টেক্সটটি আছে, এটা ওপেন করে নিতে হবে। তারপরে এখানে উপরে যে আপনারা কামিল দেখতেছেন, এই কামিলটি ওপেন করে নেবেন। তারপরে আমার নিজের নামটি এখান থেকে কেটে আপনি আপনার নিজের নামটি নিয়ে নেবেন। যদি আপনি আমার নামটি রাখতে চান, তাহলে কোনো সমস্যা না। আমি ফান করতেছিলাম, যদি আপনি অবশ্যই আপনার আপনার নিজের নামটি নেবেন। তো দেখেন এখানে আমি আমার নিজের নামটি নিয়ে নিতেছি। তো আপনি আপনার নিজের নামটি নিয়ে নেবেন। তারপরে ফ্রেন্ডস, এখানে উপরে এ টিক মার্কে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের নিজের নামটি এখানে চলে আসছে। তারপরে ফ্রেন্ডস, আবারও আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাকে একদম ফার্স্টে চলে আসতে হবে। ঠিক আছে, ফার্স্টে আসার পর এখন আপনাকে যা করতে হবে, ভিজিটটিকে একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস, এখান থেকে আপনাকে যা করতে হবে, সাইজটি নিয়ে নিতে হবে 39। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ডিজেবল ব্লক। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, আপনারা দেখতে পারবেন এখানে ইমেজিং একটি সাইজ ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা, এটাকে সেভ করার জন্য উপরে যে এখানে সেভ অপশনটি দেখতেছেন, সেভ অপশনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে যখনই হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা, এখানে যে আপনারা দুইটি আইকন দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। যদি আইকনে যদি আপনারা অ্যাপ্লাই করার পর যদি আপনার ডায়ালারটি ওপেন না হয়, তাহলে আপনাকে এখানে ডায়ালারটি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। যদি আপনারা ম্যানুয়ালি কিভাবে সিলেক্ট করতে হয় যদি না জানেন, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। আবারও আপনার KWGT মধ্যে চলে আসবেন। তারপরে এখানে ভিজিট নম্বর যে 2 রয়েছে সেটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস, এখানে যে আপনারা লেয়ার দেখতেছেন, এখানে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 37। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস, এখানে উপরে কনফারেন্স সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। আবারও KWGT মধ্যে চলে আসবেন। তারপরে এখানে যে ভিজিট নম্বর 3 রয়েছে সেটার উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে যে আপনারা ফেসবুক, টুইটার, তারপরে আপনারা যে এখানে ইউটিউব দেখতেছেন, আমি আগেই বলেছিলাম যে ওইখানে মোবাইল ডায়ালারটি যদি আপনি অ্যাপ্লাই করার পর কাজ না করে, তাহলে ম্যানুয়ালি আপনাকে মোবাইল ডায়ালারটি সিলেক্ট করতে হবে। তো আমি সেই জিনিসটা এখানেই দেখিয়ে দিতেছি আপনাদেরকে। যদি অ্যাপ্লাই করার পর
एग्जाम्पल आपनर डायलर टी ओपन होना एग्जाम्पल आपनर फेसबुक टी ओपन होना ताले एबाबे आपनाके मेनुअली सिलेक्ट करते होबे। जेमन मन करें ये फेसबुक लोगोटी रही है आईकन रही है यटार ऊपर टैप करूँ तारपर एडिटे चले जान आपनर डिवाइसेर सबगुली आईकन एखाने देखते पारबेन। तो जेहेतु आमरा एखाने फेसबुक टी अप्लाई करब एर जोन्नो एखान थेके आपनाके फेसबुक टी ये फेसबुक एप्लीकेशन टी आछे सेटाके मेनुअलि आपनाके सिलेक्ट कर दीते होबे। सेम प्रसेसिंग जदि यूट्यूब टी ओपेन ना होय ताहले एभाबे मेनुअलि आपनाके एटा एखाने अप्लाई कर दीते होबे। जदि सबगुलो कस्टमाइज आपनार कमप्लीट हो जाए ताहले आबारो आपनाके एखाने लेयारे चले आसते होबे। आसार पर एखाने जे साइजटी रयेछे साइजटी रिमूव कर दिए एखाने आपनाके साइजटी निये नेबे 100 তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা অসাধারণ একটি সাইজ এখানে দেখতে পারবেন। তারপরে লেফটে হালকা এরকম সোয়াইপ আপ করুন তারপরে টাচে চলে আসুন তারপরে কাস্টমের ট্যাপ করে দিন তারপরে আবারও কাস্টমের ট্যাপ করে সেম পজিশন ফ্রেজ একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসাধারণ একটি সেট আপ দেখতে পারবেন। ফ্রেন্ডস এখানে যে আপনারা দেখতেছেন এখানে আমি মেনু বলে একটি অপশন রেখেছি যখনই এখানে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি আইকন প্যাক দেখতে পারবেন। এটি একটি পেড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আবারও রিপিট করতেছি ভিডিওর ডিসক্রিপশনের আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। আমি অলরেডি এই আইকন প্যাকটি ওইখানে লিঙ্কটি দিয়ে রেখেছি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেট আপটি এতদূর পর্যন্ত ছিল। যদি এইরকম অসাধারণ সেট আপ দেখতে চান তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Yeah.